হ্যালো ওয়েলকাম টু সহজে স্টাডি আজকে আবারও ইভিএসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আসলাম এবং এগুলি প্রাইমারি ডেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা ইভিএসের চৌত্রিশ নম্বর ক্লাস এবং এর আগে তেত্রিশটি ক্লাস হয়ে গিয়েছে তোমরা যারা সেই ক্লাসগুলি দেখো নি তারা অবশ্যই আমাদের চ্যানেলে প্লে লিস্ট করা আছে তোমরা সেই ক্লাসগুলি দেখে নিও এবং আজকের ক্লাসটা তোমরা সবাই কন্টিনিউ করতে থাকো এবং প্রশ্নগুলির অ্যান্সার করতে থাকো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কোথায় দেখা যায় তাহলে প্রথম প্রশ্নে কী বলা হয়েছে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কোথায় দেখা যায় অপশানগুলিতে বলা হয়েছে ম্যালভেসি জাতীয় উদ্ভিদের মূলে গ্রামিনী জাতীয় উদ্ভিদের মূলে লেগোমিনোসি উদ্ভিদ জাতীয় উদ্ভিদের মূলে এবং সবকটি তাহলে এক নম্বর প্রশ্নের জন্যে নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে সঠিক অ্যান্সার তাহলে কোনটি তোমরা সবাই অ্যান্সার করতে থাকো অপশানগুলিতে বলা হয়েছে ম্যালভেসি জাতীয় উদ্ভিদের মূলে গ্রামিনী জাতীয় উদ্ভিদের মূলে লেগুমিনোসি জাতীয় উদ্ভিদের মূলে ও উপরের সবকটি এক নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার তাহলে ওখানে কোনটি হবে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কোথায় দেখা যায় সঠিক অ্যান্সারটি হচ্ছে লেগুমিনসি জাতীয় উদ্ভিদের মূলে তাই তোমরা দেখলে সঠিক অ্যান্সার কোনটি রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কোথায় দেখা যায় সেটি হচ্ছে লেগুমিনসি জাতীয় উদ্ভিদের মূলে নেক্সট প্রশ্ন ভূপল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাস হলো দুই নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে ভূপল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাস কোনটি মিথেন কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড মিথাইল আইসোসায়ানেট তাহলে দুই নম্বর প্রশ্নের জন্য নীচের কোন অপশানটি এখানে সঠিক হবে ভূপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাস নিচের কোনটি অপশানগুলিতে বলা হয়েছে মিথেন কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড ও মিথাইল আইসোসায়ানেট সঠিক অ্যান্সার এখানে কোনটি এবং এগুলি খুবই ইম্পর্টেন্ট এক্সামে আসার মতো প্রশ্ন সঠিক অ্যান্সারটি হচ্ছে মিথাইল আইসোসায়ানেট তাহলে ভূপাল গ্যাস দুর্ঘটনা নির্গত যে গ্যাসটি সেটি হচ্ছে মিথাইল আইসোসায়ানেট নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বর্ষাকালে উৎপন্ন হওয়া ফসলকে কি বলা হয় তিন নম্বর প্রশ্নে কি বলা হয়েছে বর্ষাকালে উৎপন্ন হওয়া ফসলকে কি বলা হয় রবি শস্য খারিফ শস্য মৌসুমি শস্য আর্দ্র শস্য তাহলে তিন নম্বর প্রশ্নের জন্য নিচের এখানে কোন অপশনটি সঠিক হচ্ছে রবি শস্য খারিফ শস্য মৌসুমি শস্য ও আর্দ্র শস্য বর্ষাকালে উৎপন্ন হওয়া ফসলকে কি বলা হয় সঠিক অ্যান্সার তাহলে কোনটি সঠিক অ্যান্সারটি হচ্ছে খারিফ শস্য তাই বর্ষাকালে যে ফসল উৎপন্ন হয় তাকে কি বলা হয় খারিফ শস্য এবং এগুলি সেই শস্যগুলি কী কী সেগুলি হচ্ছে ধান পাট আখ প্রভৃতি নেক্সট প্রশ্ন আমিষের গঠন একক কোনটি চার নম্বর প্রশ্নে কী বলা হয়েছে আমিষের গঠন একক কোনটি অপশানগুলিতে বলা হয়েছে নাইট্রোজেন অ্যাসিড কার্বন ও অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড তাহলে চার নম্বর প্রশ্নের জন্যে নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে আমিষের গঠন একক কোনটি অপশানগুলিতে বলা হয়েছে নাইট্রোজেন অ্যামাইনো অ্যাসিড কার্বন ও অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড এবং এগুলি প্রাইমেরি ডেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক্সামে আসার মতো প্রশ্ন তোমরা ক্লাসটি দেখতে থাকো ও প্রশ্নগুলি অ্যান্সার করতে থাকো এবং একটি লাইক করে দিও সঠিক অ্যান্সার এখানে কোনটি চার নম্বর প্রশ্নের জন্য আমিষের গঠনের ক্ষেত্রে তাহলে কোনটি সঠিক আনসারটি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সঠিক অ্যান্সার কোনটি অ্যামাইনো অ্যাসিড নেক্সট প্রশ্ন দীর্ঘদিন শুধু কী খেয়ে বেঁচে থাকা সম্ভব তাহলে পাঁচ নম্বর প্রশ্নে কী বলা হয়েছে দীর্ঘদিন শুধু কী খেয়ে বেঁচে থাকা সম্ভব সেগুলি কি কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন ও উপরের সবগুলি তাহলে কোনটি খেয়ে দীর্ঘদিন বেঁচে থাকা সম্ভব তাহলে পাঁচ নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে তোমরা সবাই তাহলে অ্যান্সার করতে থাকো সঠিক অ্যান্সার কোনটি কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন ও সবগুলি কোনটি খেলে দীর্ঘদিন বেঁচে থাকা সম্ভব সেটি হচ্ছে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট দীর্ঘ দীর্ঘদিন শুধু কার্বোহাইড্রেট খেয়ে থাকা বেঁচে থাকা সম্ভব নেক্সট প্রশ্ন ভিটামিন কোন ধরনের পদার্থ জৈব অজৈব যৌগ অজৈব কঠিন পদার্থ জৈব পদার্থ ও জৈব রাসায়নিক পদার্থ ছয় নম্বর প্রশ্নে কি বলেছে ভিটামিন কোন ধরনের পদার্থ ছয় নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে অজৈব যৌগ অজৈব কঠিন পদার্থ জৈব পদার্থ ও জৈব রাসায়নিক পদার্থ ছয় নম্বর প্রশ্নের জন্য এখানে নিচের তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে সঠিক অ্যান্সার তোমরা অ্যান্সার করতে থাকো সঠিক অ্যান্সারটি হচ্ছে জৈব রাসায়নিক পদার্থ ভিটামিন কোন ধরনের পদার্থ জৈব রাসায়নিক পদার্থ নেক্সট প্রশ্ন দুধ কই কী ধরনের শর্করার উদাহরণ সাত নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে দুধ কী ধরনের শর্করার উদাহরণ অপশানগুলিতে কী বলা হয়েছে গ্লুকোজ ল্যাকটোজ মল্টোজ ও এবি দুটোই সাত নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে দুধ কি ধরনের শর্করার উদাহরণ অপশানগুলিতে বলা আছে গ্লুকোজ ল্যাকটোজ মল্টোজ ও এবি দুটোই সঠিক সাত নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে এগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্সামে সব আসার মতো তোমরা ক্লাসটি করতে থাকো ও অ্যান্সার করতে থাকো দুধ কোন ধরনের শর্করার উদাহরণ সঠিক অ্যান্সার কোনটি সঠিক অ্যান্সারটি হচ্ছে ল্যাকটোজ দুধ ল্যাকটোজ ধরনের শর্করার উদাহরণ নেক্স প্রশ্ন খাদ্য নষ্ট হওয়ার কারণ কী তাহলে আট নম্বর প্রশ্নে কী বলা হয়েছে খাদ্য নষ্ট হওয়ার কারণ নিচের কোনটি এতে বলা হয়েছে মশা ও মাছি বিতে বলা হয়েছে তেলাপোকা সিতে বলা হয়েছে জীবাণু ডিতে বলা হয়েছে ইঁদুর এই কিসের জন্যে খাদ্য নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আট নম্বর প্রশ্নের জন্যে নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে সঠিক অ্যান্সার তাহলে কোনটি তোমরা সবাই অ্যান্সার করতে থাকো খাদ্য নষ্ট হওয়ার কারণ কোনটি সঠিক অ্যান্সার কোনটি সঠিক অ্যান্সার হচ্ছে জীবাণু জীবাণু এর জন্যে খাদ্য নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে নেক্সট প্রশ্ন গ্লাইকোজনের উদাহরণ কোনটি দানাশস্য পাটার যক্রিত মাছ বা কোনোটিই নয় তার নয় নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে গ্লাইকোজনের উদাহরণ কোনটি অপশানগুলিতে কি বলা হয়েছে দানাশস্য পাটার যক্রিত মাছ বা কোনোটিই নয় নয় নম্বর প্রশ্নের জন্য নিজের কোন অপশনটি সঠিক হবে এবং এগুলি খুব ইম্পর্টেন্ট এক্সামে আসার মতো সব প্রশ্ন তাহলে নয় নম্বর প্রশ্নের জন্য সঠিক আনসার এখানে কোনটি গ্লাইকোজেনের উদাহরণ তলের নিজের কোনটি সঠিক আনসারটি হচ্ছে পাঠা যকৃত গ্লাইকোজেনের উদাহরণ হচ্ছে পাঠা যকৃত নেক্সট প্রশ্ন ভিটামিন বি টুয়েলভের অভাবে কি হয় বি টু ভিটামিন বি টু এর অভাবে কি হয় অস্থি ও দাঁতের গঠন দুর্বল হয় ক্ষতস্থান শুকাতে দেরি হয় ঠোঁটের কোণে ও জিওবায় ঘা হয় ডিতে বলা হয়েছে রক্তশূন্যতা দেখা যায় দশ নম্বরের প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে ভিটামিন বি টু এর অভাবে কি হয় এতে বলা হয়েছে অস্থি ও দাঁতের গঠন দুর্বল হয় বিতে বলা হয়েছে ক্ষতস্থান শুকাতে দেরি হয় সিতে বলা হয়েছে ঠোঁটের কোণে ও জিওবায় ঘা হয় ও ডিতে বলা হয়েছে রক্তশূন্যতা দেখা যায় দশ নম্বরের প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে সঠিক অ্যান্সার কোনটি তোমরা সবাই অ্যান্সার করতে থাকো সঠিক অ্যান্সার কোনটি সঠিক হচ্ছে সি ঠোঁটের কোণে ও জিও ঘা হয় ভিটামিন বি টু এর অভাবে প্রশ্ন নিচের কোন ধাতুটি মিনামাটা রোগ সৃষ্টি করে এগারো নম্বর প্রশ্নে কি বলা হয়েছে নিচের কোন ধাতুটি মিনামাটা রোগ সৃষ্টি করে এবং এটি খুব ইম্পর্টেন্ট এক্সামে আসার মতো প্রশ্ন এর অ্যান্সার কি হবে অপশানগুলিতে কী দেওয়া হয়েছে পারত সীসা তামা ও ক্যাডমিয়াম তো এগারো নম্বর প্রশ্নের জন্যে নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে নিচের কোন ধাতুটি মিনামাটা রোগ সৃষ্টি করে পারত সীসা তামা ও ক্যাডমিয়াম সঠিক অ্যান্সার তাহলে কোনটি এগারো নম্বর প্রশ্নের জন্যে সঠিক অ্যান্সারটি হচ্ছে পারত মিনামাটা রোগ সৃষ্টি করে সেটি কোন ধাতু সেটি হচ্ছে পারত নেক্সট প্রশ্ন বারো নম্বর প্রশ্ন নদীখাত সংলগ্ন অঞ্চলে ভৌমজল পৃষ্ঠের অবস্থান ভূপ্রকৃতিকে ভূপ্রকৃতির সাপেক্ষে কীরূপ হয় তাহলে বারো নম্বর প্রশ্নে কী বলেছে নদীখাত সংলগ্ন অঞ্চলে ভৌমজল পৃষ্ঠের অবস্থান প্রকৃতির সাপেক্ষে কীরূপ হয় অপশানগুলিতে কী বলা হয়েছে উত্তল সমান্তরাল অবতল ও অনুভূমিক তাহলে বারো নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে অপশানটি কি দেওয়া আছে উত্তল সমান্তরাল অবতল ও অনুভূমিক বারো নম্বর প্রশ্নের জন্য নীচের কোন অপশানটি তাহলে সঠিক হবে নদীঘাত সংলগ্ন অঞ্চলে ভূমজল পৃষ্ঠের অবস্থান ভূ প্রকৃতির সাপেক্ষে কীরূপ হয় তাহলে সঠিক অ্যান্সার কোনটি বারো নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে উত্তল সমান্তরাল অবতল ও অনুভূমিক সঠিক অ্যান্সার কোনটি সঠিক অ্যান্সারটি হচ্ছে অবতল তাহলে নদীঘাত সংলগ্ন অঞ্চলে ভৌমজলের অবস্থান ভুল প্রকৃতির সাপেক্ষে কিরূপ হয় সেটি হচ্ছে অবতল নেক্সট প্রশ্ন কৃষিক্ষেত্রে অধিক জলসেচ করলে মাটির লবণতা হ্রাস পায় লবণাক্ততা হ্রাস পায় অম্লতা বৃদ্ধি পায় লবণাক্ততা বৃদ্ধি পায় ও অম্লতা হ্রাস পায় তেরো নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে কৃষিক্ষেত্রে অধিক জলসেচ করলে মাটির কী রূপ ধারণ করে লবণাক্ততা হ্রাস পায় অম্লতা বৃদ্ধি পায় লবণাক্ততা বৃদ্ধি পায় ও অম্লতা হ্রাস পায় তাহলে তেরো নম্বর প্রশ্নের জন্যে নিচের কোন অপশানটি সঠিক হবে সঠিক অ্যান্সার তাহলে কোনটি এবং এগুলি প্রাইমারি ডেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এক্সামে আসার মতো প্রশ্ন তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো ও প্রশ্নগুলির অ্যান্সার করতে থাকো যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও তাই তেরো নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার কোনটি সঠিক অ্যান্সারটি হচ্ছে লবণাক্ততা বৃদ্ধি পায় তাহলে কৃষিক্ষেত্রে অধিক জলসেচ করলে মাটির লবণাক্ততা বৃদ্ধি পায় নেক্সট প্রশ্ন ফ্লুরোসিস রোগে মানুষের কোন অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় চোদ্দ নম্বর প্রশ্নে কী বলা হয়েছে ফ্লুরোসিস রোগে মানুষের কোন অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ত্বক অস্থি দাঁত ও নখ অপ অপশানগুলিতে কী বলা হয়েছে এতে বলা হয়েছে ত্বক বিতে বলা হয়েছে অস্থি সিতে বলা হয়েছে দাঁত ও ডিতে বলা হয়েছে নখ চোদ্দ নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে ফ্লুরোসিস রোগে মানুষের কোন অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় চোদ্দ নম্বর প্রশ্নের জন্যে নিচের কোন অপশানটি এখানে সঠিক হচ্ছে সঠিক অ্যান্সারটি হচ্ছে দাঁত ফ্লুরোসিস রোগে মানুষের দাঁতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নেক্সট প্রশ্ন যে শিলাস্তর ভৌমজলে পূর্ণ থাকে তাকে কি শিলাস্তর বলে অর্ধসম্পৃক্ত সম্পৃক্ত অসম্পৃক্ত বা কোনোটি নয় তাহলে পনেরো নম্বর প্রশ্নে কী বলা হয়েছে যে শিলাস্তর ভৌমজলে পূর্ণ থাকে তাকে কী শিলাস্তর বলে অর্ধসম্পৃক্ত সম্পৃক্ত অসম্পৃক্ত বা কোনোটিই নয় তাহলে পনেরো নম্বর প্রশ্নের জন্যে নিচের কোন অপশানটি সঠিক হবে যে শিলাস্তর ভৌম জলে পূর্ণ থাকে তাকে কি শিলাস্তর বলে সঠিক অ্যান্সার এখানে কোনটি পনেরো নম্বর প্রশ্নের জন্যে সঠিক অ্যান্সারটি হচ্ছে সম্পৃক্ত তাহলে যে শিলাস্তরে ভৌম জলে পূর্ণ থাকে তাকে কি শিলাস্তর বলে সেটি হচ্ছে সম্পৃক্ত নেক্সট প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন নোনা জলে বসবাসকারীদের বলা হয় কি বলা হয় হ্যালোফাইট ব্রায়োফাইট উভয়ই বা কোনোটিই নয় তাহলে ষোলো নম্বর প্রশ্নে কী বলা হয়েছে নোনা জলে বসবাসকারীদের কি বলা হয় অপশানগুলিতে বলা হয়েছে হ্যালো ফাইট ব্র্যায়োফাইট উভয়ই বা কোনোটিই নয় তাহলে ষোলো নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে সঠিক অ্যান্সার তাহলে কোনটি তোমরা সবাই অ্যান্সার করতে থাকো এবং এগুলি খুবই গুরুত্বপূর্ণ এক্সামে আসার মতো প্রশ্ন তোমরা সবাই অ্যান্সার করতে থাকো নোনা জলে বসবাসকারীদের তাহলে কী বলছে সঠিক অ্যান্সার কোনটি সঠিক অ্যান্সারটি হচ্ছে হ্যালোফাইট। নোনা জলে বসবাস বলা হয় হ্যালো ফাইট নেক্সট প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন যে বাসভূমিতে কাঁটা জাতীয় গাছ বেশি জন্মায় তাকে কি বলা হয় তো সতেরো নম্বর প্রশ্ন কী বলেছে যে বাসভূমিতে কাঁটা জাতীয় গাছ বেশি জন্মায় তাকে কি বলা হয় জেরোফাইট হেটারোফাইট হ্যালোফাইট ও অঞ্চল তো সতেরো নম্বর প্রশ্ন কি বলা হয়েছে যে ভাসভূমিতে কাঁটা জাতীয় গাছ বেশি জন্মায় তাকে কি বলে এবং এগুলি এক্সামে আসার মতো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে যে ভাসভূমিতে কাঁটা জাতীয় গাছ বেশি জন্মায় তাকে তাহলে কি বলে জেরোফাইট হেটারোফাইট হ্যালোফাইট ও অঞ্চল সঠিক আনসার কোনটি সঠিক আনসারটি হচ্ছে জেরোফাইট তাহলে যে ভাসভূমিতে কাটা জাতীয় গাছ বেশি জন্মায় তাকে বলা হয় জেরোফাইট আঠেরো নম্বর প্রশ্ন বন্যার সময় প্লাবিত অঞ্চলে জল শোধন করা হয় কোন পদ্ধতিতে আট নম্বর প্রশ্নে কী বলা বন্যার সময় প্লাবিত অঞ্চলে জল শোধন করা হয় কোন পদ্ধতিতে অতিবেগুনি রশ্মি ব্যবহার করে গ্যাস ব্যবহার করে জল ফুটিয়ে বা ফিটকিরি মিশিয়ে তাহলে আঠেরো নম্বর প্রশ্নে কী বলা হয়েছে বন্যার সময় প্লাবিত অঞ্চলে জল শোধন করা হয় কোন পদ্ধতিতে তাহলে আট নম্বর প্রশ্নের জন্য নিজের কোন অপশনটি এখানে সঠিক হচ্ছে এতে বলা হয়েছে অধিবেগুনি রশ্মি ব্যবহার করে বিতে বলা হয়েছে গ্যাস ব্যবহার করে সিতে বলা হয়েছে জল ফুটিয়ে ও ডিতে বলা হয়েছে ফিটকিরি মিশিয়ে তাহলে আট নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার এখানে কোনটি সঠিক অ্যান্সারটি হচ্ছে ফিটকিরি মিশিয়ে তাহলে সময় প্লাবিত অঞ্চলে জল শোধন করায় কোন পদ্ধতিতে সেটি হচ্ছে ফিটকিরি মিশিয়ে নেক্সট প্রশ্ন সমুদ্রের যে অঞ্চলে আলো পৌঁছায় না তাকে কি বলে অপশনগুলিতে কী বলা হয়েছে ফটিক অঞ্চল ইউ ফটিক অঞ্চল অ্যাফোটিক অঞ্চল বা কোনোটিই নয় তাহলে উনিশ নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে সমুদ্রের যে অঞ্চলে আলো পৌঁছায় না তাকে কি বলা হয় এবং এগুলি প্রাইমেরি জন্য খুবই গুরুত্বপূর্ণ এক্সামে সব আসার মতো প্রশ্ন তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো ও প্রশ্নগুলি অ্যান্সার করতে থাকো উনিশ নম্বর প্রশ্নের জন্য তাহলে নিচের কোন অপশানটি সঠিক হচ্ছে সঠিক অ্যান্সারটি হচ্ছে অ্যাফোটিক অঞ্চল তা সঠিক আনসার কোনটি সেটি হচ্ছে অ্যাফোটিক অঞ্চল সমুদ্রে যে অঞ্চলে আলো পৌঁছায় না তাকে বলা হয় অ্যাফোটিক অঞ্চল নেক্সট প্রশ্ন জলকে বিভিন্ন রাসায়নিক থেকে দূষণমুক্ত করার জন্য ব্যবহৃত উদ্ভিদ হলো তাহলে কুড়ি নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে জলকে বিভিন্ন রাসায়নিক থেকে দূষণমুক্ত করার জন্য ব্যবহৃত উদ্ভিদ নিজের কোনটি কচুরিপানা শৈবাল পদ্ম ও শালুক তাহলে কুড়ি নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে অপশানগুলিকে বলা হয়েছে কচুরিপানা শৈবাল পদ্ম ও শালুক তাহলে কুড়ি নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হচ্ছে জলকে বিভিন্ন রাসায়নিক থেকে দূষণমুক্ত করার জন্য ব্যবহৃত উদ্ভিদ কোনটি সঠিক অ্যান্সারটি হচ্ছে কচুরিপানা সঠিক অ্যান্সার কোনটি সেটি হচ্ছে কচুরিপানা নেক্সট প্রশ্ন সবচেয়ে বেশি পরিমাণে জলে তাপীয় দূষণ ঘটায় নিচের কোনটি তাহলে একুশ নম্বর প্রশ্নে কী বলা হয়েছে সবচেয়ে বেশি পরিমাণে জলে তাপীয় দূষণ ঘটায় সেটি কী চর্মশিল্প তাপবিদ্যুৎ কেন্দ্র কাগজ শিল্প ও জলবিদ্যুৎ কেন্দ্র তাহলে একুশ নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হচ্ছে এতে বলা হয়েছে চর্মশিল্প বিতে বলা হয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র সিতে বলা হয়েছে কাগজ শিল্প ও ডিতে বলা হয়েছে জলবিদ্যুৎ কেন্দ্র তাহলে সবচেয়ে বেশি পরিমাণে তাপীয় দূষণ জলের তাপীয় দূষণ ঘটায় তাহলে নিজের কোনটি সঠিক আনসার কোনটি সঠিক আনসারটি হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র তাপবিদ্যুৎ কেন্দ্র সবচেয়ে বেশি পরিমাণে বেশি পরিমাণে জলের তাপীয় দূষণ ঘটায় নেক্সট প্রশ্ন তড়িতলেপন পদ্ধ শিল্প থেকে যে ধাতুটি নির্গত হয়ে জল দূষণ ঘটায় সেটি কী তাহলে বাইশ নম্বর প্রশ্নে কী বলা হয়েছে তড়িতলেপন শিল্প থেকে যে ধাতুটি নির্গত হয়ে জল দূষণ ঘটায় সেটি কোনটি সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যাডমিয়াম তাহলে বাইশ নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হচ্ছে অপশান অপশানগুলিতে কী বলা হয়েছে এতে বলা হয়েছে সোডিয়াম বিতে বলা হয়েছে পটাশিয়াম সিতে বলা হয়েছে ম্যাগনেশিয়াম ও ডিতে বলা হয়েছে ক্যাডমিয়াম তাহলে তরিত শিল্প থেকে যে ধাতুটি নির্গত হয়ে জলদূষণ ঘটায় সেটি কি সঠিক অ্যান্সার তাহলে কোনটি মানে এগুলি খুব ইম্পর্টেন্ট এক্সামে আসার মতো প্রশ্ন তোমরা ক্লাস থেকে কন্টিনিউ করতে থাকো প্রশ্নগুলি অ্যান্সার করতে থাকো সঠিক অ্যান্সারটি হচ্ছে ক্যাডমিয়াম তাহলে তরিত শিল্প থেকে যে ধাতুটি নির্গত হয়ে জলদূষণ ঘটায় সেটি কি সেটি হচ্ছে ক্যাডমিয়াম নেক্সট প্রশ্ন জলের যোগান কোন বাসভূমি অঞ্চলে বেশি তাহলে জলের যোগান কোন বাসভূমি অঞ্চলে বেশি ভূমধ্য সাগরীয় এলাকা সরলবর্গীয় বনভূমি নিরক্ষীয় এলাকা ও কোনোটিই নয় তাহলে তেইশ নম্বর প্রশ্নের জন্য নিজের কোন অপশানটি এখানে সঠিক হচ্ছে জলের যোগান কোন বাসভূমি অঞ্চলের বেশি এতে বলা হয়েছে ভূমধ্যসাগরীয় এলাকা বিতে বলা হয়েছে সরব বর সরলবর্গীয় এলাকা বনভূমি ও শীতে বলা হয়েছে নিরক্ষীয় এলাকা ও ডিতে বলা হয়েছে কোনোটিই নয় তাহলে সঠিক অ্যান্সার এখানে কোনটি তেইশ নম্বর প্রশ্নের জন্যে সঠিক অ্যান্সারটি হচ্ছে নিরক্ষীয় এলাকা জলের যোগান কোন ভাষী সবচেয়ে বেশি সেটি হচ্ছে নিরক্ষীয় এলাকা নেক্সট প্রশ্ন কোনটির বিক্রিয়া খুব বেশি চব্বিশ নম্বর প্রশ্নে কী বলা হয়েছে কোনটির বিক্রিয়া সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড সমূহ চব্বিশ নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে কোনটির বিক্রিয়া খুব বেশি অপশানটির কি কী বলা হয়েছে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড চব্বিশ নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে সঠিক অ্যান্সার তাহলে কোনটি তোমরা সবাই অ্যান্সার করতে থাকো কোনটির বিক্রিয়া সবচেয়ে বেশি সঠিক অ্যান্সার কোনটি সঠিক অ্যান্সারটি হচ্ছে কার্বন মনোঅক্সাইড সঠিক অ্যান্সার এখানে কোনটি দেখলে সেটি হচ্ছে কার্বন মনোক্সাইড বিক্রিয়া খুব বেশি হয়ে থাকে নেক্সট প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন বহুকুছি অনুজীব হল নিচের কোনটি শৈবাল ও ছত্রাক শৈবাল ও ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ও ছত্রাক দিতে বলা হয়েছে ব্যাকটেরিয়া ও ভাইরাস এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে অবশ্যই তোমরা কমেন্ট করে এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা জানাবে বহুকুশি অনুজীব হলো নিচের কোনটি সঠিক অ্যান্সার কোনটি তোমরা সবাই কমেন্ট করে জানাবে এই ছিল আমাদের পঁচিশটি মতো প্রশ্ন কেমন ছিল প্রশ্নগুলি অবশ্যই তোমরা জানাবে এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং এখানেই আমরা ক্লাসটি আজকে শেষ করব।